তোমাকে এবার ক্লিনিক্যালি তুমি কনফার্ম হয়েছো, ইনভেস্টিগেশন করেও কনফার্ম হয়েছো, তাহলে এখন তোমাকে তো ট্রিটমেন্ট অপশনে যাইতে হবে, পেশেন্টকে তো তোমাকে তো ইম্প্রুভমেন্ট করতে হবে। দেন হাউ ইউ উইল প্রসিড ফর দি ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট? ফার্স্ট অফ অল দেখো, আমাদের পেশেন্টের কতগুলো অ্যাকিউট কন্ডিশান সৃষ্টি হয়ে গেছে, সেইগুলোকে আগে তোমাকে কারেকশন করতে হবে। সেটা কি? দেখো, কারেক্টিং দি মেটাবলিক অ্যান্ড ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি বাই গিভিং আইভি ফ্লুইডস। আমরা যেহেতু পেশেন্ট রিপিটেডলি ভমিটিং হচ্ছে, প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিয়া তৈরি না হলেও সে মেটাবলিক ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে সে সাফার করছে, তাহলে এটাকে তোমাকে আগে কারেকশন করতে হবে বাই ইউজিং আইভি ফ্লুইডস। তারপরে ইন্টারভেনাস আইসোটোনিক স্যালাইন উইথ পটাশিয়াম সাপ্লিমেন্টেশন অর ডবল স্টেন স্যালাইন, এগুলোকে আমরা দেব টু কারেক্ট দি ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। তাহলে আমরা আইভি ফ্লুইড দেব যার ভিতরে ডবল স্টেন স্যালাইন থাকতে পারে, পটাশিয়াম সাপ্লিমেন্টেশনও লাগতে পারে, সামটাইমস ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্টেশনও লাগতে পারে। তাহলে এটা দিয়ে আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে কারেকশন করব, পাশাপাশি পেশেন্টকে আমার তাকে নিউট্রিশনের সাপোর্ট দিতে হবে, সেজন্য যাতে গ্লুকোজ কন্টেনিং কিছু ফ্লুইড থাকে সেদিকে আমার নজর রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপরে আমাদেরকে কি করতে হবে? যখন আমি এর এই ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সটাকে আমরা কারেকশন করতে পারলাম, তখন আমাদেরকে থিঙ্ক করতে হবে যে পেশেন্টটাকে অবভিয়াসলি হ্যাভ গট সাম এনিমিয়া, সেক্ষেত্রে যদি ব্লাড থেকে থাকে আমাদেরকে ব্লাড ট্রান্সফিউশনটা দিতে হবে, দিয়ে তার এনিমিয়াটাকে কারেকশন করতে হবে। যদি প্রয়োজন হয় আমাদেরকে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন সাপোর্ট সেটাও দেওয়া লাগবে। নাও এটা হয়ে গেল এক সাইডে। তারপরে আসছে কি, দেখো আমরা পেশেন্টটাকে, আমরা তো সে যা খাচ্ছে সেগুলো পাস করছে না, স্ট্যাগন্যান্ট হয়ে স্টমাকে জমা আছে, সে ভমিট করছে, তো এক্ষেত্রে আমাদের একটা আইডিয়া থাকবে যে স্টমাকটাকে আমরা কমপ্লিটলি ওয়াশ করব। এখন স্টমাকটাকে ওয়াশ করতে হলে আমাদেরকে কি করতে হবে? উই মাস্ট হ্যাভ টু ইন্ট্রোডিউস এ ন্যাজোগ্যাস্ট্রিক টিউব, এনজি টিউব তাকে দিতে হবে। এবং এনজি টিউব দেওয়ার অর্থ হলো দুইটা, ওয়ান থিং ইজ ফর ইভাকুয়েটিং দি স্টমাক কন্টেন্টস অ্যান্ড সেকেন্ড থিং ফর ওয়াশিং দি স্টমাক। স্টমাকের ভিতরে যা কিছু ছিল সেগুলোকে আমাদের ওয়াশ আউট করে নিতে হবে এবং আমাদেরকে স্টমাকটাকে রেগুলার ফ্যাশনে ওয়াশ করতে হবে। এই ওয়াশ করলে এটা কী হচ্ছে, যখন আমরা এটাকে নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করবো, নিশ্চয়ই আমরা ট্যাপ ওয়াটার দিয়ে করবো না, যখন আমরা নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করবো তখন ইট উইল রিডিউসেস দি এডেমা অফ দি স্টমাক ওয়াল অ্যান্ড ইম্প্রুভস দি গ্যাস্ট্রিক অ্যাম্পটিং টাইম বাই ইনক্রিজিং দি গ্যাস্ট্রিক মিউকোসাল টোন। এক্ষেত্রে আমরা স্টমাকটাকে কী পেয়েছি, হিউজলি ডাইলেটেড পেয়েছি, ওর কিন্তু তখন মাস্কুলার টোনটা অবভিয়াসলি অ্যাডিকোয়েট ছিল না। তো এই যখন আমরা গ্যাস্ট্রিক ওয়াশটা দিব রেগুলারলি নর্মাল স্যালাইন দিয়ে, যখন ভেতর থেকে ডেব্রিসগুলো সব বেরিয়ে আসবে তখন বডি উইল ম্যানেজ দিস লস অফ টোন, বডি স্টমাকের যে লস টোনটা লস হয়েছে সেই লসটা আস্তে 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 রিগেইন করবে স্টমাক, এবং স্টমাকের এমটিং টাইমটার ইম্প্রুভমেন্ট হবে। তারপরে কি হচ্ছে, যখন আমরা এটাকে কমপ্লিট করলাম, আমাদের পাশাপাশি অ্যাটেনশন ভাবতে হবে যে এই ফুড পার্টিকেলসগুলো যখন স্ট্যাগন্যান্ট অবস্থায় ছিল তখন সেখানে অবশ্যই কিছু ইনফ্ল্যামেটরি প্রসেস রান করতে পারে, সো পেশেন্ট শুড নিড এ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক রেগুলারলি। তারপরে আর কি লাগবে, পেশেন্টের শুড হ্যাভ অ্যান শুড নিড অ্যান অ্যান্টি সিক্রেটরি এজেন্ট, দ্যাট ইজ পিপিআই, তাকে একটা ইঞ্জেক্টেবল ফর্মে পিপিআইয়ের প্রয়োজন হচ্ছে, বিকজ আমাদের অরিজিন হচ্ছে তো পেপটিক আলসার থেকে, সো পেশেন্টের জন্য আমাদের একটা অ্যান্টি সিক্রেটরি ড্রাগ আমাদের প্রয়োজন। তাহলে এইটাকে আমরা বলছি একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট কালেকটিভলি। তাহলে কনজারভেটিভ ট্রিটমেন্টে কী আসছে, প্রথমে আমরা পেশেন্টকে একটা এনজি টিউব ইন্ট্রোডিউস করছি, এনজি টিউব দিয়ে আমার স্টমাকটাকে ক্লিয়ার এমটি করছি অ্যান্ড স্টমাক ওয়াশ দিচ্ছি। তারপরে কী করছি, আমরা তাকে আইভি ফ্লুইড দিচ্ছি, দিয়ে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সগুলো মেনটেন করছি, পাশাপাশি পেশেন্টকে নিউট্রিশনাল সাপোর্ট দিচ্ছি। যদি আইভি ফ্লুইড দিয়ে যতটুকু নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া যায় এটা অ্যাডিকুয়েট না হয়, হি মে নিড টোটাল প্যারেন্টাল নিউট্রিশন। ওকে, দেন উই হ্যাভ টু ইউজ এ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড অ্যান্টি আলসার ড্রাগস। এরপরে যখন এইগুলো ইউজ করার পরে, পাশাপাশি যদি পেশেন্ট এনিমিক থাকে হি মে অলসো নিড এ ব্লাড ট্রান্সফিউশন। তাহলে এতে কী আসছে, পেশেন্ট যখন সেটেল করে গেল তখন কী হচ্ছে, আমরা পেশেন্টকে তখন মনে করছি যে হ্যাঁ, নাও হি ইজ ফিট ফর সার্জারি। এখানে একটা কথা আছে,
যে বিফোর সার্জারি এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট উইথ বেলুন ডাইলেটেশান মে ইউজফুল ইন আর্লি কেসেস। সামটাইমস দেখা যায় যখন স্টেনোসিসটা যদি খুব রিজিড মানে সিভিয়ার না হয়ে থাকে, আর্লি স্টেজে থেকে থাকে, তাহলে যদি আমরা এন্ডোস্কোপিক্যালি একটু বেলুন ডাইলেটেশান করে দেই তাহলে দেয়ার মে বি সাম ইম্প্রুভমেন্ট হতে পারে। সো এই একটা ট্রিটমেন্ট অপশান আছে, বাট এটা আমরা ইউজুয়ালি যখন পেশেন্ট আমাদের কাছে যে লেভেলে আসে সেই লেভেলে বেলুন ডাইলেটেশান করে খুব একটা বেনিফিট আমরা দিতে পারি না, বাট একটা অপশান আছে তোমরা এটা জানা থাকলো। নাও নেক্সট ম্যানেজমেন্ট ইজ সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্টের উদ্দেশ্যটা কি? আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট করে কি করব? হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি করব উইথ গ্যাস্ট্রোজেনোস্টমি করব। কারণ গ্যাস্ট্রোজেনোস্টমিটা আমরা কেন করতে চাচ্ছি আর সিলেক্টিভ ভ্যাগোটমিটা কেন করতে চাচ্ছি? বিকজ আমাদের ওরিজিন অফ দিস ডিজিজ ইজ ফ্রম দি পেপটিক আলসার। তো সেখান থেকে আমরা অ্যাসিড সিক্রেটরি একটা যে ট্রিটমেন্ট অপশান সেটা আমাদেরকে এখানে দিতে হবে। মোরভার আমরা এবাকে স্টমাকটাকে বাইপাস করার জন্য আমরা গ্যাস্ট্রোজেজনস্টমি করব। তাহলে হাইলে সিলেপটিক ভ্যাগোটমি উইথ গ্যাস্ট্রোজেজনস্টমি ইজ দ্য প্রেজেন্ট রিকমেন্ডেশান, ইভেন দো ইট ইজ এ টেকনিক্যালি ডিফিকাল্ট, বাট এটা যদি আমরা করতে পারি তাহলে ইট উইল বি দি বেটার। যদি আমরা হাইলি সিলেপটিক ভ্যাগোটমি না করতে পারলেও সিলেক্টিভ ভ্যাগোটমি শুড হ্যাভ টু ডান। হাইলি সিলেপটিক ভ্যাগোটমি ইজ বেটার দ্যান ট্রাঙ্কাল ভ্যাগোটমি অ্যাজ ইট মেনটেন্স দি নার্ভ সাপ্লাই টু দি ক্রোনিক্যালি অবস্ট্রাক্টেড অ্যান্ট্রাম অ্যান্ড সো ইভেনচুয়ালি রিডিউস দি ক্রোনিক এমটিং প্রবলেমস। রিয়েলি এটা ঠিকই, যদি আমরা ট্রাঙ্কাল ভ্যাগোটমি করি তাহলে তোমার গ্যাস্ট্রিক এমটিংয়ে কিছুটা প্রবলেম থেকে যেতে পারে। সবচেয়ে বেটার হচ্ছে হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি করা। তাহলে ভ্যাগোটমি, অ্যান্ট্রেকটমি উইথ বিলরোথ ওয়ান অ্যাস্টোমোসিস অ্যালোন উইথ ফিডিং জেজোস্টমি ফর দি নিউট্রিশান ইজ অ্যানাদার অপশান। যদি আমরা পেশেন্টকে আদার কোনো ডিফিকাল্টিস থাকে সেক্ষেত্রে আমরা ভ্যাগোটমি করতে পারি। অ্যান্ট্রেকটমি করলাম, স্টমাকের অ্যান্ট্রামটাকে কেটে দিলাম উইথ বিলরোথ ওয়ান অ্যানাস্টোমোসিস অ্যালোন উইথ ফিডিং জেজোস্টমি। তাহলে কী হলো, আমরা তোমাকে অ্যাসিড সিক্রেটরি অংশটুকুকে রিমুভ করে দিলাম, ভ্যাগোটমি করলাম, সাথে আবার ফিডিং জেজোস্টমি করে দিচ্ছি ফর নিউট্রিশান ইন আদার অপশনস। বাট এই অপশানগুলো আছে কিন্তু ইউজুয়ালি এগুলো করা হয় না। ইউজুয়ালি আমরা করি ভ্যাগোটমি উইথ গ্যাস্ট্রোজেজোস্টমি, ইট ইজ কমনলি প্র্যাকটিসিং নাও। কেন আমরা অপারেশনে যাব? দ্যাট ইজ দি ইন্ডিকেশনস অফ সার্জারি। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশান ডিউ টু বিনাইন আলসার ডিজিজ মেইনলি ট্রিটেড মেডিকেলি ইফ রিজাল্টস অফ ইমেজিং স্টাডিজ সাজেস্ট দ্যাট অ্যাকুট ইনফ্লামেশান অ্যান্ড এডেমা আর দি প্রিন্সিপাল কজেস। যদি আমরা ইনভেস্টিগেশন করে দেখি যে এই যে অবস্ট্রাকশানটার জন্য ইনফ্লামেশান অ্যান্ড এডেমা ইজ রেসপন্সিবল, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো অপারেশনে যাচ্ছি না, এই অবস্ট্রাকশানটাকে মেডিকেলি আমরা ম্যানেজ করতে পারছি। বাট ইফ মেডিকেল ট্রিটমেন্ট ফেলস দেন সার্জারি ইজ দি অপশান। চয়েস অফ সার্জিক্যাল প্রসিডিওর, চয়েস অফ সার্জিক্যাল প্রসিডিওর ডিপেন্ডস আপন দি পেশেন্টস পার্টিকুলার সার্কামস্টেন্সেস। আগে আমরা কতগুলো সার্জিক্যাল অপশনের কথা বলেছি, এই অপশানটা তুমি কি চয়েস করবা পেশেন্টের কন্ডিশনকে জাজ করে। ইন কেসেস অফ ম্যালিগনেন্ট অবস্ট্রাকশান দি এক্সটেন্ট অফ সার্জিক্যাল ইন্টারভেনশন ফর দি রিলিফ অফ অবস্ট্রাকশান এগেনস্ট দি ম্যালিগনেন্সিস টাইপ অ্যান্ড এক্সটেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দি পেশেন্টস অ্যান্টিসিপেটেড লং টার্ম প্রোগনোসিস। যদি দেখো যে কোনো ম্যালিগনেন্ট কজের জন্য তোমার এখানে অবস্ট্রাকশানটা হয়েছে, তাহলে তুমি যে ম্যালিগনেন্ট কজটাকে রিমুভ করতে হবে এবং পরবর্তী থেকে তোমাকে এটা বাইপাস সার্জারিটা মেনটেন করতে হবে, ঠিক আছে? তাহলে ম্যালিগনেন্ট কজটাকে তুমি রেখে এসে তো তুমি তো আর এটা করতে পারছো না। যদি আবার দেখো এখানে কোনো মেটাস্টেসিস হয়ে যেয়ে থাকে তাহলে কি হবে, সেখানে কিন্তু মেজর রিসেকশান করাটাকে আমরা সেটাকে একদম ডিজ্যাগ্রি করছি যে না, সেখানে মেজর রিসেকশন করা প্রয়োজন করা যাবে না। সেই জন্য তাকে আমাদের প্যালিয়েটিভ বিভিন্ন ওয়ে করে তাদেরকে যাতে ফুড সে রিসিভ করতে পারে এবং ফুডটা যে জন্য পাস করতে পারে তার জন্য যে সমস্ত ট্রিটমেন্ট প্ল্যান আছে সেগুলোকে তোমার করতে হবে। তো ইন সামারিতে আমরা কী পেলাম? গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশান ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ লং স্ট্যান্ডিং পেপটিক আলসার ডিজিজ অ্যান্ড গ্যাস্ট্রিক কার্সিনোমা। দি মেটাবলিক অ্যাবনর্মালিটি অফ হাইপোক্লোরমিক অ্যালকালোসিস ইউজুয়ালি অনলি সিন উইথ পেপটিক আলসার ডিজিজেস অ্যান্ড শুড বি ট্রিটেড উইথ আইসোটোনিক স্যালাইন উইথ পটাশিয়াম সাপ্লিমেন্টেশন। এখানে একটা কথা তোমার মনে রাখতে হবে, যদি এই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশান ডিউ টু গ্যাস্ট্রিক কার্সিনোমা হয়ে থাকে তাহলে অবভিয়াসলি সেখানে কিন্তু তোমার এত মেটাবলিক অ্যাবনর্মালিটিটা আসবে না,
কারণ এই দ্যাট সিচুয়েশন সিচুয়েশনে ভমিটিংটা খুব বেশি হয় না, সো মেটাবলিক অ্যাবনর্মালিটিটা আসে না এত। তাহলে মেটাবলিক অ্যাবনর্মালিটিটা মেইনলি উই ক্যান ফাউন্ড ইন দি পালোরিক স্টেনোসিস রিজাল্টিং ফ্রম দি পেপটিক আলসার ডিজিজ। এন্ডোস্কোপিক বায়োপসি ইজ এসেনশিয়াল টু ডিটারমিন হোয়েদার দি কজ অফ দি প্রবলেম ইজ মেলেগনেন্সি। আমরা যে এন্ডোস্কোপিটা করেছিলাম তার যে একটা বাড়তি বেনিফিটের কথা বলেছিলাম যে সেটা মেলেগনেন্সি আছে কি না সেটা আমরা এক্সক্লুড করতে পারবো বাই মিনস অফ এন্ডোস্কোপি। ওকে, সামটাইমস দি এন্ডোস্কোপিক ডাইলেটেশন অফ দি গ্যাস্ট্রিক পাইলোরাস মে রিলিভ সাম আউটলেট অবস্ট্রাকশান অ্যান্ড অপারেশন ইজ নর্মালি রিকোয়ার্ড উইথ এ ড্রেনেজ প্রসিডিওর বিং পারফর্ম ফর বিনাইন ডিজিজেস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট রিসেকশনাল সার্জারি ইফ মেলিগনেন্ট। যদি তোমার মেলিগনেন্ট সার্জারি না মেলিগনেন্ট কেস না হয়ে থাকে তাহলে তোমার স্টমাকে রিসেকশনে করার কোনো দরকার নাই, সেখানে তোমার এডিকোয়েট ড্রেনেজ প্রসিডিওরটা হলেই এটা পেশেন্টের জন্য বেনিফিট হবে। ওকে, নাও দিস এটা গেল তোমার একটা ক্রনিক কমপ্লিকেশানে নাম্বার ওয়ান আমরা বলেছি যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশান। আরও কিছু ক্রনিক কমপ্লিকেশানস অফ পেপটিক আলসার আছে, তার ভিতরে একটা হচ্ছে যে আওয়ার গ্লাস কন্ট্রাকচার। তোমরা একটা পিকচারে দেখো যে স্টমাকটা নর্মাল স্টমাক এবং একটা অ্যাবনর্মাল স্টমাকের ছবি আছে, তো আওয়ার গ্লাস এটাকে আমরা বলছি আওয়ার গ্লাস কন্ট্রাকচার। আরেকটা আছে টিপট ডিফর্মিটি। আওয়ার গ্লাস কন্ট্রাকচারে কী হচ্ছে, হোয়েন এ স্যাডেল শেপড আলসার ইন দি লেসার কার্ভেচার গেটস সাইক্রাটাইজড ইট ইনভলভস বোথ সার্ফেস অফ দি স্টমাক রিজাল্টিং ইন কনভার্সন অফ দি স্টমাক ইন্টু টু কম্পার্টমেন্ট। রাইট পিকচারটায় তোমরা দেখো এখানে দুটো কম্পার্টমেন্ট হয়ে গেছে, দ্যাট ইজ আওয়ার গ্লাস কন্ট্রাকচার। ফিচার্স অফ স্টেসিস সাচ অ্যাজ ফুলনেস ডিস্টেনশন অ্যান্ড পারসিস্টেন্স ভমিটিং আর প্রেজেন্ট। এখানেও ঠিক সেম পিকচারটা থাকবে যে স্টেসিস থাকবে, তারপর ফুলনেস থাকবে, ডিস্টেনশন থাকবে অ্যান্ড পারসিস্টেন্ট ভমিটিং থাকবে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ফিমেলস আর অ্যাফেক্টেড মোর দেন দি মেলস। ওয়েট লস ইজ প্রেজেন্ট অ্যান্ড অ্যাপিটাইট ডিক্রিজেস। ইট ইজ ট্রিটেড বাই বিলরোথ ওয়ান পার্শিয়াল গ্যাস্ট্রেকটমি অ্যান্ড রিমুভাল অফ দি সেকেন্ড পাউচ। এখানে যে দুটো পাউচ হয়েছে এখানে সেকেন্ড পাউচটাকে আমাদেরকে রিমুভ করতে হবে, ডাট ইজ বিলরোথ ওয়ান পার্শিয়াল গ্যাস্ট্রেকটমি করে আমরা এই পেশেন্টকে হেল্প করতে পারি। আরেকটা কমপ্লিকেশান আছে কি, পেনিট্রেশন ইন্টু প্যানক্রিয়াস, ক্রনিক কমপ্লিকেশান অফ দি পেপটিক আলসার ডিজিজের ভিতরে এটা যে পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আলসার ক্যান পেনিট্রেট ইন্টু প্যানক্রিয়াস রিজাল্টিং ইন সিভিয়ার রিফারড পেইন টু দি ব্যাক রিজেম্বলিং প্যানক্রিয়েটিক প্যাথোলজি। হাউএভার দিস টাইপ অফ পেইন ইজ রিলিভড অন লাইং ডাউন। পেশেন্ট যদি তোমাকে এরকম একটা কমপ্লেন করে যে আমাকে সিভিয়ার ব্যাক পেইন আছে এবং পেইনটা যদি শুলে কমে যায়, তার যদি আগে থেকে পেপটিক আলসার ডিজিজের কমপ্লিকেশান নিয়ে তুমি চিন্তা করতে থাকো, তাহলে তোমার মাথায় এটা আনতে হবে যে হোয়েদার দি গ্যাস্ট্রিক আলসার, এটা সাধারণত গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে ঘটে নট ফ্রম দি ডিউডিনাল আলসার, দি গ্যাস্ট্রিক আলসারটা পোস্টিরিয়র সারফেসে ছিল কি না এবং সেটা পোস্টিরিয়র আলসার সারফেসে থাকলে ইট মে পেনিট্রেটস ইনটু দি প্যানক্রিয়াস। অ্যান্ড নাও দি টিপট ডিফর্মিটি অথবা এটাকে বলা হয়েছে হ্যান্ড ব্যাগ। তোমরা যে সাধারণত হ্যান্ড ব্যাগ ক্যারি করো, দেখো স্টমাকটার ছবিটা কিন্তু সেরকমই অনেকটা, বা চা যে আমরা টি একটা পটের টি রাখি টিপট বলে যেটাকে সেরকমই একটা অ্যাপিয়ারেন্স নিয়েছে। দি এ লং স্ট্যান্ডিং লেসার কার্ভেচার গ্যাস্ট্রিক আলসার কজেস শর্টেনিং অফ দি লেসার কার্ভেচার ডিউ টু ফাইব্রোসিস। এখানেও কিন্তু তোমার লেসার কার্ভেচার অফ দি স্টমাকে আলসার আছে এবং সেটাকে ফাইব্রোসিস হয়ে গিয়ে লেসার কার্ভেচারটাকে আরও শর্ট হয়ে যাচ্ছে। সাস স্টমাক রিজেম্বলস এ টিপট, অ্যাজ এ রেজাল্ট অফ দিস দি পাইলোরাস বিকাম নন ডিপেন্ডেন্ট অ্যান্ড হেন্স স্ট্যাসিস অকার্স। পাইলোরাসটা উপরে উঠে যায় এবং ওটা ডিপেন্ডেন্ট পার্টে থাকে না, সো ওখানে তোমার ফুড প্রসেসটা একটা তোমার প্রবলেম সৃষ্টি করে এবং সেখানে ফুড স্ট্যাসিস হয়। ট্রিটমেন্টটা কী হচ্ছে, পার্শিয়াল গ্যাস্ট্রেকটমি ফলোড বাই বিলরোথ ওয়ান অ্যানাস্টোমোসিস। তা এই যে আমরা তিনটা কমপ্লিকেশনের কথা বললাম, আওয়ার গ্লাস কন্ট্রাকচার, টিপট ডিফার্মিটি অ্যান্ড পেনিট্রেশন টু প্যানক্রিয়াস, এটা বোথ আর ফর দি কেসেস অফ গ্যাস্ট্রিক আলসার্স, নট ফর দি ডিউরিনাল আলসার, এটা কিন্তু মনে রাখবা। বাট মানে গ্যাস্ট্রিক আলসার ডিউরিনাল আলসার মিলেই তো আমরা বলছি পেপটিক আলসার, সো এটাকে আমরা ক্রনিক কমপ্লিকেশন অফ পেপটিক আলসার হিসাবে ব্রড হেডিংয়ে আমরা ইউজ করি। তো থ্যাংক ইউ, আজকে আমাদের এই চ্যাপ্টারটা এন্ড হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা
স্টমাকের পেপটিক আলসার ডিজিজগুলো শেষ হয়ে গেল, নেক্সটে আমরা স্টমাকের কার্সিনোম অফ দি স্টমাক পড়ব, সরি নেক্সট ক্লাসে উই উইল রিড থ্রু দি কার্সিনোম অফ স্টমাক, তোমরা পড়ে নিবে অ্যান্ড এটা বৃহস্পতিবারের দিন আমরা এটা নিয়ে ডিসকাস করব, কার্সিনোম অফ দি স্টমাক।